नमस्कार बंधुरा, आज के छोलार डाले लाड्डू बनिए रेसिपिटा अपन साथेर करछि। रेसिपिटा भालो लगले लाइक देवें, कमेंट करबें और नतून बंधु होले चैनल सबसक्राइब करबें। प्रथमे आमी एकटा मिक्सी जार निये निएछि। छोलार डालटा 2 घंटा मतन भिजिए रेखेछिलाम, भिजे गिएछे, खूब भालो करे धुये निएछि, मिक्सिर मध्ये दिए दिच्छि। एबार प्रथमे आमी जल छाड़ा मिक्सिते बेटे नेब। मिक्सिते अल्प एकटु बेटे निएछि, एबार एकटु जल दिए देब। जल दिए खूब भालो करे मिहि करे बेटे नेब। छोलार डालटा खूब भालो करे बाटा हये गियेछे। आरो किछुटा डाल रये गियेछे, पुरो डालटा एकबारे धरे नेई ताई दुबार करे दिच्छि। आर छोटो एलाच 5টার मध्ये दिए दिलाम, दिए खूब भालो करे पेस्ट तैरी करे नेब। एबार ई डालटा एकटा बाटिर मध्ये ढेले निच्छि। बाटिर मध्ये ढेला हये गियेछे, गैसेर मध्ये एकटा कड़ा बसिए दिच्छि। एर मध्ये 2 চামচ মতন ঘি দিয়ে দেব। ঘিটা এখন গরম হয়ে গিয়েছে, এবার আমি ডালটা দিয়ে দেব। আমি যেভাবে লাড্ডুটা বানিয়েছি সেভাবে বানালে খুবই টেস্টি হবে, আপনারাও বানিয়ে দেখবেন। এই লাড্ডুটা খেতে খুব টেস্টি হয়েছিল। সব ডালটা দেওয়া হয়ে গিয়েছে, এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে ঘিয়ের সাথে ডালটা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে রেখেছি। একটু কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন ডালটা অনেকটা শুকনো হয়ে আসবে। প্রথমে 2 চামচ ঘি দিয়েছিলাম, আবারও 2 চামচ ঘি দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটা ডালের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, ডালটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেব, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা এখন একটু পাতিয়ে দিলাম। এবার ডালটা ঠান্ডা হয়ে গিয়েছে, ডালটা একটু গোল করে নিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিয়ে ডালগুলোকে আমি ভেজে নেব। ডালগুলোকে বড়ার আকারে আমি ভেজে নেব। এই প্যানের মধ্যে যতগুলো ধরে ততগুলো দিয়ে দেবো, একটু ফাঁকা ফাঁকা করে দেবো, তাহলে উল্টাতে সুবিধা হবে। ডালগুলোকে উল্টে পাল্টে বড়ার আকারে ভেজে নেবো, সব ডালটা এইভাবে আমি ভেজে নেবো। ওই বিটটা একটু ভাজা হয়ে গিয়েছে তাই আমি উল্টে দিচ্ছি, সবগুলো এইভাবে উল্টে দেব। বড়াগুলো একটু লাল হয়ে গিয়েছে, এখনও একটু বাকি আছে। একটা পিঠ ভালো লাল হয়েছে আর একটা পিঠ হয়নি। এবার এই পিঠটাও লাল করে ভেজে নেব। দু পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, বা তুলে নেব, তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব।
পুরো ডালটা আমি এইভাবে ভেজে নেবো আর ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেবো। পুরো ডালটা ভাজা হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। এবার মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বড়াগুলোকে একটু ভেঙে দিতে হবে, তাহলে পেস্টটা ভালো তৈরি হবে। বড়াগুলোকে গুঁড়ো করে নিয়েছি, কড়ার মধ্যে রেখেছি। এবার বাটির সাহায্যে এই গুঁড়োটাকে একটু মেপে নেব। গুঁড়োটা যেই পরিমাণ আছে তার একটু কম চিনি দেব। গুঁড়োটা বাটির সাহায্যে মাপা হয়ে গিয়েছে, ওই বাটি মেপেই আমি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার ওই বাটিতে মেপে জল দিয়ে দেবো, যতটা চিনি তার অর্ধেক জল দেবো। এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো। আর যে ডালগুলো লেগে আছে সেগুলো খুন্তির সাহায্যে একটু তুলে নেবো। একটু গরম হয়ে গেলেই দেখবেন এগুলো নিজের থেকে উঠে যাবে, আর খুন্তিতে হালকা চাপ দিলেই এগুলো উঠে যাবে। চিনির রসটা আমি 5 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। চিনির রসটা এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে, 5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। রসটা অনেকটা কমে গিয়েছে। এবার ডালের গুঁড়োটা আমি দিয়ে দেবো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো। পুরো রসটা ডালের মধ্যে টেনে নিয়েছে, খুব ভালো করে মিশে গিয়েছে আর অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আর এবার এটা কড়া থেকে নামিয়ে একটা থালায় তুলে নেবো, একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এবার এটা ঠান্ডা হয়েছে, পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা গরম রয়েছে। হাতে নিয়ে গোল আকারে পাকিয়ে নেব, এইভাবে পুরোটা পাকিয়ে নেব। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে খুব টেস্টি হবে এই লাড্ডুটা, আপনারাও বানিয়ে দেখবেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।